শয়তানের মাথায় বুদ্ধি বেশি না কম? দাঁড়াই আছে, কি করি? সবাই তো মাথা নিচু করে করে ঢুকলো, আমার তো সেজদা একটা হয়েই যাবে। ওই যে দেখতেছি বনি আদম, ওর কাছে মাথা নত কখনো করব না, ওরে আমি কখনো সম্মান করব না। এবার কি করব? দাঁড়ায় থাকে কি করলো? আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ বলেছেন সম্মান করো, ও সম্মান করলো না। মাথা নিচু করে ঢুকলে সম্মান করা হবে, কিন্তু মাথা দিল না, আমার আল্লাহর উল্টা কাজটা করলো, নাফরমানি করলো। ওইখানে কি করলো? আগে পাও দিল, কি দিল? আগে পাও দিয়া ঢুকলো, পাও দিয়া যখন ঢুকেছে, পাও দুয়ার সঙ্গে সঙ্গে লানতের তক আল্লাহ তার গলার মধ্যে পড়াইয়া দিয়েছেন। দেখতে পাইছে শয়তান লানতের তক, আমি কি লানাতুল্লাহ হয়ে গেছি? লানাতুল্লাহ হয়ে গেছি, আমার লানাতুল্লাহ বানায় দিয়েছে, আর আমার কোনো উপায় নাই, আর আমার কোনো আর কোনো উপায় নাই, কি করব? এমন কান্না কানলো, এমন চিৎকার দিয়ে কানলো, কান্দার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, খবরদার তোর কান্না শুনবো না, তোর কান্নার কোনো শেষ নাই, তুই সারা জীবন কানতেই থাকবি। কথা বলেন ঠিক কি না? শয়তান বলেছে আল্লাহ ওই আদমের কারণে আমার লানতের তক গলার মধ্যে পরায় দিয়েছেন, আমার লানাতুল্লাহ বানায় দিয়েছেন। মাবুদ রে, আমার কি মাপ নাই বলে কোনো মাপ নাই? কোনো কোনো মাপ নাই। আমি মাটির আদমকে সেজদা করতে বলেছি, সম্মান করতে বলেছি, তুই সম্মান করিস নাই। আমি তোরে কখনো ক্ষমা করব না, তোরে মাপ করব না। শয়তান বলেছে আল্লাহ আমি পরকালের বাহাদুরি চাই না, আমি দুনিয়ার বাহাদুরি চাই, আমাকে একটু ক্ষমতা দাও। আল্লাহ বলেছে শয়তান রে, ক্ষমতা পাইয়া তুই কি করবি? শয়তান বলেছে আল্লাহ যদি একটু ক্ষমতা দাও, আদমের 14 গোষ্ঠী লন্ড ভন্ড করে দেব, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যদি একটু ক্ষমতা দাও, আদমের 14 গোষ্ঠীকে লন্ডভন্ড করে দিব। আল্লাহ বলেছেন আমার আদমের 14 গোষ্ঠীকে লন্ডভন্ড করতে পারবি না। এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, দা লিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, মুত্তাকিনদের জন্য নির্ভেজাল কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান মাবুদেরা, এই নির্ভেজাল কোরআন দিয়েছেন আমার আল্লাহ, আমরা কোরআন পড়েছি, আল্লাহর কাছে বলেছি আল্লাহ কোরআন পড়েছি, কোরআনের রাস্তায় চলেছি, কোরআন দিয়ে জীবন যাপন করেছি, তার বিনিময়ে আমাদের জন্য কি দিয়েছেন? আল্লাহ কয় বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ যা বলি, আমি আল্লাহ কখনো মিথ্যা বলি না, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নয়, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দারে, যদি কোরআন দিয়া জীবন যাপন করতে পারো, যদি কোরআন দিয়া জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে রেখে দিয়েছি। কয়টি দরজা? আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতু জান্নাতা বি গয়রি হিসাব। আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতা বি গয়রি হিসাব, বিনা হিসাবে, বি গয়রি হিসাব, বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা খোলা রেখে দেবে, বলেন সুবহানাল্লাহ। শয়তান কয় আল্লাহ এই আদমের 14 গোষ্ঠীকে আমি ধোকা দিয়ে বোকা বানিয়ে দেব, আদমের কারণে আমার লানতের তক গলার মধ্যে পড়লো। আল্লাহ রে, আপনি আদমের আদমের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রাখবেন। মাবুদ রে, এই দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমি পরকালের বাহাদুরি চাই না, আমি একটু দুনিয়ার বাহাদুরি চাই। আল্লাহ রে, আমার একটু ক্ষমতা দান করে দাও। আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি করবি ক্ষমতা দিয়া? বলে আমি একটু ক্ষমতা নিয়া আপনার এই আদমের সন্তানদের পিছু লাগব। কি লাগবে? ওদের পিছু লাগবো। পিছু লাগে কি করবে?
নামাজিরা নামাজ পড়বে ওদের যা ধোঁকা দেবে খবরদার নামাজ পড়িস না ওইখান থেকে ফিরে আয় আর নামাজ যারা পড়ে না তারা তো জাহান্নাম কামাই করে কথা বলেন ঠিক না বেটি যে ব্যক্তি পর্দা করবে এই শয়তান যা কয় পর্দা করিস না গরম লাগবে ঠান্ডা লাগবে মাথা ব্যথা করবে পর্দা করিস না জাহান্নামের দিকে দিবে কথা বলেন ঠিক কি না শয়তান চাই আদমের সন্তানরা নামাজ নামাজ যাতে না পড়ে পর্দা যাতে না করে সুদ খায়া ঘুষ খায়া বেহায়া হয়ে চলাফেরা করে বিউটি পার্লারে যায় নাচ গানে যায় জি বাংলা স্টার জলসা দেখে ওদের জীবনটা একদম শেষ করে ফেলবে আমি শয়তান ওদের উপরে খুশি থাকব বলেন না নাউজুবিল্লাহ আমরা কি শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বলে দিয়েছেন আদম রে যাও দুনিয়াতে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জোরাই জোরাই সন্তান দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জোরাই জোরাই সন্তান দান করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জোরাই জোরাই সন্তান দান করলেন কিন্তু সেই আদম আলাইহিসসালামের যখন জোরাই জোরাই সন্তান দান করলেন সন্তানগুলো যখন বড় হয়ে গেল বড় হইলেই তো লাগে পিছু ঠিক কি না বড় হইলেই তো লাগে পিছু ওই সময় কি হিন্দুর কোন ইতিহাস আছে ছিল যুগ যুগ পাইছেন বলেন পাইছেন কি জোরে বলেন না কেন পান নাই হিন্দু তৈরি হলো কোন সময় আল্লাহ বানাইলো কোন সময় কখন বানালো একটু খেয়াল করুন আদি পিতা আদম আলাইহিসসালাম আমাদের আব্বা জান তার প্রথম এক সন্তানের নাম ছিল হাবিল আর এক সন্তানের নাম ছিল কাবিল হাবিলের সঙ্গে এক জোড়া একটা কন্যা আর একটা পুত্র আর কাবিলের সঙ্গে একটা সন্তান হাবিল আর কাবিল কাবিলের এক জোড়ায় একটা কন্যা আর এক জোড়ায় পুত্র আর এক জোড়ায় একটা কন্যা আর এক জোড়ায় একটা পুত্র এইভাবে এক জোড়ার সাথে একটা সাথে একটা মেয়ে আর একটা সাথে আর একটা মেয়ে এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিন্তু আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা ডাক দিয়ে কয় আল্লাহ এদের বিয়ের ব্যবস্থা কেমনে করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার এই জোড়ার পুত্র ওই জোড়ার কন্যার সাথে বিবাহ দাও সুবহানাল্লাহ বলেন এই জোড়ার ছেলে দিয়া ওই জোড়ার যে মেয়ে আছে তার সাথে বিয়ে দাও আর এই জোড়ার যে মেয়ে আছে ওই জোড়ার ছেলের সাথে বিয়ে দাও বলেন সুবহানাল্লাহ জোড়া ভাঙ্গ আইনটা কার বলেন আইন কার ছিল সেই সময় কিন্তু এখন নাই সৃষ্টি শুরু কথা বলেন ঠিক কিনা সৃষ্টির মানুষ মানুষ হতে শুরু এইবার আমার মা বোনরা খেয়াল করুন আদি পিতা আদম আলাইহিসসালাম এই দুইটা সন্তান চলে গেছে সফরে সফরে চলে গেছেন যা ঢুকলেন জঙ্গলে একটা জঙ্গলে ঘুরে জঙ্গল ঘুরতে 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 এইবার কাবিলের লাগেছে পিপাসা খোদা যে খাবার নিয়ে গেছে খাবার শেষ পানিও শেষ এত পিপাসা লাগছে এইবার কাবিল ছোট হাবিল হলো বড় এইবার কাবিল ভাই হাবিলকে বলতেছে ভাই আজ তিন দিন তো কিছু খাইনি খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ভাই রে এখন কি করব হাঁটেও তো আর যেতে পারতেছি না করবোটা কি কিন্তু যার জন্য এসেছি সেই সংগ্রহটা তো এখনো করতে পারি নাই কি করব কাবিল দুর্বল হয়ে গেছে খানা নাই পানি নাই কিভাবে চলবে হঠাৎ করে এই কাবিলটা একটু দুর্বল হয়ে গেল মাথা ঘুরলো শরীর অসুস্থ হয়ে গেল কি করবে ভাই হাবিল বড় ভাই এক ভাইয়ের আর এক ভাইয়ের জন্য দরদ আছে কি আছে না মায়া আছে কি আছে না মারপেটের ভাই কত বড় মহব্বত গমা এই হাবিল বড় ভাই দেখতেছে আমার ছোট ভাইটা দুর্বল অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হইয়া পানি পানি করতেছে কিন্তু পানিও দিতে পারি না এই কাবিল জিব্বাটা বাহির করে কাবিলের মুখে দিয়েছেন ভাই কাবিল আমার জিব্বাটা তুমি শুষে খাও কিন্তু না না পানি পাই না ভাই অসুস্থ হয়ে পড়েছে হাবিল ওইখানে পা উরুটা পেতে দিল দিয়ে বলতেছেন ভাই কাবিল তুমি আমার উরুর উপরে মাথাটা দিয়ে একটু শোও আমি তোমার মাথার মধ্যে হাত বুলাইয়া দি তুমি অসুস্থ হয়েছো তোমার মাথার মধ্যে আমি একটু হাত বুলাই দিই এই কাবিল বড় ভাইয়ের উরুর উপরে মাথা দিয়ে যখন শুইছে বড় ভাই ছোট ভাইয়ের মাথার মধ্যে হাত দুইটা হাত বুলাইয়া দিচ্ছে মুখের মধ্যে হাত মোছেও করে দিচ্ছে এমন সময় দেখতে পাইল একজন বড় একজন পীর আসছে পীরের গায়ে জুব্বা মুখে দাড়ি
মাথার মধ্যে পাগড়ি সুন্নাত লেবাস নিয়ে এসে দাঁড়াইছে দাঁড়ায়া বলতেছেন হাবিল রে কি হয়েছে তোমার ভাইয়ের বলে একটু অসুস্থ হয়েছে বলে হাবিল রে আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি তোমার জন্য আমার মনটা কান্দে আমার দিলটা কান্দে তোমার প্রতি জানো আমার কেন এত মহব্বত লাগে হাবিল তোমাকে আমি অনেকবার দেখেছি তোমার বাবা আদমকেও আমি দেখেছি কিন্তু হাবিল রে আমি তোমাকে একটা পরামর্শ দিতে আসছি বলে কি পরামর্শ এ হাবিল তোমার বাবা আদম ওই কাবিলকে বেশি ভালোবাসে তোমাকে বেশি ভালো বাসে না কাবিলকে বেশি ভালোবাসে হাবিলকে তোমাকে বেশি ভালোবাসে না তোমার জোড়ায় যেই কন্যাটা হয়েছিল তোমার বাপ তোমাকে যদি ভালোবাসত তাহলে ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিত তার কারণ তোমার জোড়ায় যেই কন্যাটা হয়েছে তার নাম হলো আকলিমা নাম কি আকলিমা আকলিমার এত সুন্দর চেহারা আর গাছবিবির তো চেহারা তো সুন্দর না তবে তো আকলিমাকে তোমার সঙ্গে বিয়ে না দিয়ে কেন কাবিলের সঙ্গে বিয়ে দিয়েছে নিশ্চয় তোমার বাবা তোমারে ভালোবাসে না একটা বিয়ের ব্যবস্থা কে করেছে আর শয়তান ওইখানে ধোকা দিচ্ছে সবচেয়ে বড় বন্ধু কে আমাদের সবচেয়ে বড় বন্ধু কে খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন এইবারে বলেছেন হাবিল রে তোমার এই বাবা আদম ওই সন্তান তোমাকে ওকেই কাবিলকে ভালোবাসে তোমার হাবিলকে ভালোবাসে না হাজার টাকা শীতে নে কান ভাঙানি পতেনে এটা ভালো বৌমা যদি কারোর বাড়ি আসে দেখবেন পাশের বাড়ির খালা ওকে উস্কানি খুস্কানি দিয়ে নষ্ট করে দেয় কথা কান ঠিক না বেটি এও একটা শয়তান কথা বলেন ঠিক কি না এও একটা শয়তান এটা ভালো বৌমা যদি কারোর বাড়িতে যদি আসে পাড়া প্রতিবেশী এই তোমার শাশুড়ি তোমাকে বেশি ভালোবাসে না ওই বৌমাটাকে বেশি ভালোবাসে এই উস্কানি দোয়া মানুষ এরাই হলো শয়তান শয়তানের কামই হলো এই গালি এইগুলো করা কথা বলেন ঠিক কি না ওইটা হলো জিন শয়তান আর এইগুলো হলো মানুষ শয়তান কথা বলেন ঠিক কি না মানুষের ভিতরে শান্তি কিভাবে নষ্ট করা যায় বিচ্ছিন্ন করা যায় মা সন্তানের মাঝখানে কূটনীতি গিবত করে বিচ্ছিন্ন করা যায় ভালোবাসা মহব্বতকে এরা হলো শয়তান কথা বলেন ঠিক কি না ডাক দিয়ে কয় কাবি হাবিল তোমার বাবা আদম তোমারে বেশি ভালোবাসে না ওই কাবিলকে বেশি ভালোবাসে এখন আমি কি করব ভালোবাসাতে কি করব ঠিক আছে বলে তুমি একটা কাজ করো কি কাজটা করতে হবে এই কাবিলকে তোমার কাছ থেকে বাদ দিয়ে দাও যদি বাদ দিয়ে দিতে পারো তাহলে তোমার বাপ তোমাকে বেশি ভালোবাসবে কেমনে বাদ দিব কি করে বাদ দিব কেমনে বাদ দেওয়া যায় হায়রে মানুষ শুরু তখন তো কেউ মরে নাই তখন কেউ মরে নাই আর হাবিল মানুষ কেমনে মারা যায় মানুষকে কেমনে মারতে হয় সেই সময় তো অত জানাও বলেন ছিল কি এমন জানা ছিল না কেমনে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে ওই মানুষটা আর কোনোদিন ফিরে আসে না আল্লাহর কোরআন নাজিল করেছেন তো বিশ্ব নবীর উপরে কথা বলেন ঠিক না বেটিং তখন তো কোরআনও নাজিল হয় নাই মানুষ জানবে কেমনে কিভাবে জানবে হাবিল বলতেছে কি করি শয়তান এবার বলতেছে আমি একটা পাথর দিচ্ছি এই পাথরটা দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করো হাবিল বলতেছে কেমনে আঘাত করবে আমি তো আঘাত করতে জানি না কেমনে আঘাত করব কিছু কিছু কিতাবের মধ্যে পড়া হয়েছে বর্ণনা করেছে সাপ যাচ্ছিল সাপকে মারছিল আর আমি বুখারির মধ্যে পড়েছি একটা বিশ্ব যাচ্ছিল ওইখান দিয়ে একটা বিশ্ব যাচ্ছিল শয়তান মানুষের মতো রূপ ধরিয়া পীর সাজিয়া আসিয়া দেখা যাচ্ছে কি একটা পাথর দিয়া ওই বিশ্বর মধ্যে আঘাত করলে সাথে সাথে বিশ্বটা ওইখানেই পড়ে যায় মরে যায় এমন সময় শয়তান বলতেছে হাবিল রে তোমার ভাই কাবিলের গায়ে এই পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করো হাবিল বুঝতে পারি নাই যে ভাই মারা গেল আর মনে হয় ফিরে পাবো হাবিল শয়তানের কথা শুনিয়া মনে করেছে পীর কত বড় পীর একটা পাথর নিয়া কাবিলের মাথার মধ্যে এত জোরে আঘাত করেছে আঘাত করার সাথে সাথে কাবিল একাতে ছিল দুর্বল কিন্তু দুর্বল অবস্থায় ভাই ভাই করে কাবিল চিৎকার দিয়ে কেন্দে উঠল কিছু সময় দুর্বল থাকিয়া রক্ত নদী বয়ে যাইতেছে এবারে কাবিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল
এবার হাবিল চিন্তায় পড়ে গেছে ভাইকে কতবার ডাকতেছি ভাই আর কথা বলে ভাই তো আর কথা বলে না পাশে তাকা দেখা শয়তান আর ওখানে সেই মানুষটা নাই চলে গেছে কোথায় পাবে খুঁজেই পাওয়া যায় না হাবিল এবার ভাইকে ভাইয়ের মাথার মধ্যে হাত বোলায় ভাইয়ের গায়ের রক্ত দেখিয়া ভাইয়ের আর সহ্য মারপেটের ভাই একবার যদি মারে পরক্ষণে আবার ফিরে ফিরে চাই কে চাই না আহারে প্রাণের ভাই তুমি বিনে আমার কেহ নাই একা একা কেমনে যাব ঘরে ভাই গো ওটো ভাই কথা কও বুক আমার ফেটে যায় তুমি যদি না আসো আর ফিরে এইভাবে হাবিল কাঁদতে লাগলো হাই হাই করে কাঁদতে লাগলো মোরা ভাই বুকের সঙ্গে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে কান্দার বলে ভাই গো জীবনে তুই যদি আমার সঙ্গে কথা না বলিস আমি আমার বাবা আদমকে আমি কি জবাব দিব মা হাওয়াকে যাইয়া কি জবাব দিব আমি কি বলবো আমার ভাই নিজেকে আমি খুন করেছি ভাই হাবি ভাই কাবিল কথা কও জবান খুলে কথা কও হায় রে ভাই যদি আমি জানতাম এই পাথরে দিয়ে আঘাত করলে তুই মারা যাবি আর কথা বলবি না আমার জীবনে তোর গায়ে আঘাত করতাম না রাগের জ্বালায় ভাইকে মারলো পরক্ষণে আবার মায়া লাগে কি করলাম কি করেছি ঠিক কি না বলেন ধোকা দেয় কে ধোকা দিচ্ছে কে আদম আদমের সন্তানদেরকে ধোকা দিয়ে কিভাবে দেখেন একটা দিন চলে গেল দুইটা দিন চলে গেল তিনটা দিন পার হয়ে চলে গেল জঙ্গলের মধ্যে মরা ভাই কোলে করে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতা তোমরা দুইজন কাকের রূপ ধরে যাও দেখো আমার আদমের ওই সন্তান হাবিল কাবিল মরাত মোরা কাবিলকে নিয়ে বসে আছে আজ তিন দিন কি করতে হবে তোমরা দুইজন যা দেখাইয়া দাও কেমনে দুইটা ফেরেশতাকে বলো তোমরা কাকের রূপ ধরে যাও আর তোমরা দুইটা কাক একটা হলো দুর্বল হবা আর একটা সবল হবা সবল যেইটা হবে দুর্বলটাকে মারতে মারতে মেরেই ফেলে দিবা তোমরা মারার পরে তোমাদের ঠোঁট দিয়া গোরবা নাইয়া তারের মধ্যে ওই কাকটাকে মাটি দিয়ে দিবা কাকটাকে মাটি দিয়ে দিবা তখন কি কবর দেওয়া ছিল আদম থেকে সেই থেকে শুরু হলো কবর দেওয়া ফেরেশতা কাকের রূপ ধরে আসিয়া একটা সবল দুর্বল কাককে মারিয়া এইবার কি করবে দেখতেছে ঠোঁট দিয়ে গোর বানাইছে কাকের ঠোঁটের কিন্তু অনেক শক্তি দেখবেন আছে কি আছে না আপনার মাথার খাপড়ি পর্যন্ত ভেঙে ফেলতে পারবে এত শক্তি কাকের ঠোঁটে কাক ঠোঁট দিয়ে লম্বা করে গোড় বানিয়ে নিয়ে তার ঠোঁট দিয়ে আর একটা কাকের পাখনা ধরে টানতে টানতে নিয়ে আসে কবরের ভিতর দিয়ে পা দিয়ে ঠোঁট দিয়ে বালু সরাইয়ে সরাইয়ে চাপা মাটি দিয়ে তুল এইটা হাবিল দেখতে পাইল একটা কাক একটা পাখি যদি একটা পাখিকে মারিয়া যদি কবরে দিতে পারে আমি একটা মানুষ হইয়া কেন আমার মরা ভাইটাকে এইভাবে আজ তিনটা দিন আমি বুকে করে ঘুরিয়া বেড়াইতেছি এইবার হাবিল কি করলো ভাইটাকে শুয়ায়া রাখিয়া নিজে এবার গাছের ডাল ভাঙ্গিয়া ওইখান থেকে একটা গোর বানালো একটা গোর বানাইলো গোরটা বানানোর পরে দেখতে পাচ্ছে আহারে পাখি পাখির গায়ে তো মাটি চাপা দিয়েছে আর আমি আমার কলিজার ভাইকে আমি গায়ের উপরে কেমনে মাটি দিব ভার গায়ের উপরে কেমনে মাটি দিব বুদ্ধি আসলো গাছের ডাল ভাঙলো ডাল ভাঙ্গিয়া এরকম বাসার ছাউনি আছে কি আমাদের আছে না আছে না আমাদের বাসার ছাউনি দিয়ে দেয় হাবিল কি করলো গাছ থেকে ডাল কাটিয়া কাটিয়া এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিল সাজাইয়া কবরের উপর দিয়ে সাজাইয়া দিল সাজাইয়া দিয়া এমন সময় তখন ওই যে মাটি ঢুকবে ভিতরে গাছের লতা পাতা ছিল ছিড়িয়া উপরে কবরে সেই বাঁশের খোপার উপরে ভালো করে সুন্দর করে সাজাইয়া রাখলো রাখার পরে বা তার উপরে বালু দিয়া চাপা দিয়ে দিল বলেন সুবহানাল্লাহ মুসলমানদের মাটি দেওয়া শুরু হলো এখান থেকে বলেন সুবহানাল্লাহ এমনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম জানিয়ে দিয়েছেন মানুষ মারা গেলে পুরাই না মানুষ মারা গেলে তাকে যত্ন করে গোসল করায়া কাফন করায়া তাকে সুন্দর করে কবরস্থ করে দাও বলেন সুবহানাল্লাহ বনি আদমের সন্তান আমরা আমাদের সম্মান অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এইভাবে কি করবে জঙ্গলে আরো কয়েকদিনে কাঁদতে লাগলো চিন্তা করে কান দিয়া তো আর ভাইকে পাওয়া
কান দিয়া তার ভাইকে পাওয়া যাবে না এইবার একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো ভালো করে কান লাগান লক্ষ্য করে খেয়াল করে শুনেন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে 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 কিছু দূরে যাওয়ার পরে দেখতেছে একজন ব্যক্তি দুইটা মূর্তির পায়ের উপরে সেজদায় পড়ে কাঁদতেছে মূর্তির মূর্তির পায়ের উপরে সেজদায় পড়ে কাঁদতেছে এই হাবিল দাঁড়ায়া কিছুক্ষণ সময় দেখলো ওই ব্যক্তি দেখতেছে একবার দুই মূর্তির মুখের কাছে খাবার নিয়ে যায় পায়ের কাছে সেজদায় পড়ে যায় মুখের মধ্যে হাত বুলায় হাত জোর করে কান্দে মা আর বাবা বলে বলে কান্দে এবার হাবিল ওইটা দেখে দেখে ডাক দিয়া বলতেছেন বাবা এরা দুইজন কারা বলে তুমি কি দেখে চিনতে পারতেছ কি এরা দুইজন কারা বলে না দেখতে একটু চিনা চিনা মনে হচ্ছে বলে দেখো তো দেখলে চিনতে পারো কি না বলে কি বলবা দুঃখের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন মানুষটাকে আল্লাহ প্রথম বানাইছেন এর নাম হচ্ছে আদম আর এর নাম হচ্ছে হাওয়া দুই মূর্তি এর নাম আদম আর এনার নাম হচ্ছে হাওয়া এখানে কেমনে আসলো আমার মা আর আমার বাবা আদমের আকৃতি দিয়ে বানাইছে আদমের যেমন চেহারা ওইরকম চেহারার আকৃতি দিয়ে শয়তান ওই দুইটা বানাইছে এখন কিছু মানুষ একটা মানুষের একটা আকৃতি নিয়ে একটা ছবি আঁকাইতে পারে না বলেন পারে না শয়তান ওই রকম বানাইছে মা হাওয়া আলাইহিসসালামের চেহারাটা বানাইছেন মূর্তি বানাইছে আব্বাস আদম আলাইহিসসালামের চেহারাটা বানাইছে মূর্তি বানাইছে এমন সময় দেখতে পাচ্ছে দেখো এইটা হলো আদম আর এইটা হলো হাওয়া বলে এখানে আসলো বলে তার নাকি দুইটা সন্তান হারাইয়া গেছে একটা হলো হাবিল আর একটা হলো কাবিল ও কিন্তু সব জানে জানে না শয়তান জানে না হাবিলের মারা জানা উৎসাহিত কে করেছে ওই শয়তান এখন ওইখানে আসিয়া এই ভান ধরেছে কি করতে হবে বলে এই দুইটা মুরব্বি কানতে 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 আসতেছিল এখানে আসার পরে অসুস্থ হয়ে গেল আমি তার পাশে গেলাম তার পাশে যাওয়ার পরে তার কাছে শুনতে পাইলাম তার দুইটা সন্তান নাকি হারাইয়া গিয়েছে সন্তানের সঙ্গে তারা এখানে কাঁদতেছিল কিন্তু আমার কাছে শেষ কথা বলে গেছে আমার কাছে শেষ কথা আমার কাছে বলে গেছে তার নাকি হাবিল আর কাবিল নামে দুইটা সন্তান আছে তাদেরকে পাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই মা বাবা দুইটা সন্তানের জন্য বাড়ি ছাড়া হয়েছে কাঁদতে 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 এখানে আসছিল আমার কাছে কিছু কথা বলার পরে তারা দুইজন পাথর হয়ে গেছে কাঁদতে কাঁদতে তারা দুজন মানুষ কথা বলে না অল্প সগে হয় কাতর আর অনেক সগে হয় পাথর পাথর কেমনে হয় আল্লাহ পাক ধৈর্য দেয় পাথর কেমনে হয় ঠিক কিনা বলেন ধৈর্য কে দেয় ধৈর্য কে দেয় আপনার বড় সন্তানটা মারা গেছে আল্লাহ বলেছে তিন দিন শোক পালন করো তিন দিনের পরে যা যেই দিন সন্তান মারা যায় ওই দিনের পরে আর কি এমন লাগে ওই দিনের মতো লাগে কেন লাগে না বলা যায় বুখারি শরীফ পড়েছি হাদিস পড়েছি আল্লাহ বলেছেন মা মারা যাক বাবা মারা যাক সন্তান মারা যাক কিন্তু তোমাদের জন্য তিন দিন শোক পালন করতে হবে তিন দিনের পরে যা আমি আল্লাহ শোক পালন করতে নিষেধ করেছি হারাম করে দিয়েছি তিন দিন পরে যা তোমাদেরকে আমি আল্লাহ সবুর ধৈর্য ধারণ করার আমি আল্লাহ তৌফিক দিয়ে দিই বলেন সুবহানাল্লাহ কেমনে ধৈর্য আল্লাহ দিয়ে দেয় প্রথম একটা মানুষ মারা গেলে তার জন্য যখন কবর কাটতে যায় আমি বুখারি শরীফ পড়েছি সেই মুর্দার জন্য যখন কবর কাটতে যাই মুর্দার জন্য যখন কবর কাটতে যাই প্রথমে এক কোদাল কাপ মাটি যখন কূপ কূপ দিয়ে যখন উঠায় নেয় প্রথম কোপের মাটিটা আল্লাহর ফেরেশতারা মুষ্টি করে উঠায় নেয় সুবহানাল্লাহ বলবেন না এগুলো জানা নাই প্রথম কোপের মাটি আল্লাহ বলেছেন এক মুষ্টি উঠায় নাও চতুর্থ দিনের দিন ওই মুর্দার বাড়িতে চারিপাশ ছিটায় দাও বলেন সুবহানাল্লাহ ওই মুষ্টি মাটি যখন বাড়ি চারি পাঁচটা যখন ফেরেশতারা ছিটায় দিয়ে যাবে আস্তে আস্তে মানুষের দলে আস্তে আস্তে তখন সান্ত্বনা পেয়ে যাবে কথা বলেন সুবহানাল্লাহ কি সান্ত্বনা পায় না মরার দিনকার মতন এমন লাগে বলে লাগে কি লাগে না খেয়াল করে শুনুন আমার মা বোনেরা শয়তান বলতেছে এই আদম আর হাওয়া এরা দুইজনে কানতে কানতে কিছু কথা আমার কাছে বলেছে বলতে বলতে এরা দুইজনে পাথর হয়ে গেছে আমাকে বলে গেছে আমার হাবিল আর কাবিলকে যদি তোমরা পাও তাহলে বলবা আমাদেরকে জানো আমাদেরকে জানো খেদমত করে আমাদের জানো খেদমত করে আমাদেরকে জানো খেদমত করে তাদের যত্ন করতে বলেছে খেদমত করতে বলেছে এখন সেই খেদমত চলতেছে কিনা চলছে এইবার দেখেন
সেখানে কি করলো এই বনি আদম এই মূর্তি শয়তান বানায়া কাবিলকে বলে দিল কাবিল রে এটা তোমার মা আর এটা তোমার বাবা এই মা বাবাকে যতদিন তুমি বাঁচিয়া থাকবা ততদিন তুমি এর খেদমত করবা এদের কাছে মাপ চাইবা এবার হাবিল চিৎকার দিয়ে কান দিয়ে আইবার ওই মূর্তির পায়ের উপরে পড়ে গেছে ডাক দিয়া কয় মা তোমরা আমাদের দুই ভাইয়ের জন্য তুমি কানতে কানতে সঙ্গে পাথর হয়ে গেছো মা গো তুমি আমারে মাফ করে দাও মা গো মাফ করে দাও হাত ধরেন এইভাবে ধরেন এইভাবে হাত হাতে এইভাবে জোর করে ধরে মা মাফ করো মা মাফ করো ওই মার পায়ের উপরে পড়ে আর বাবা পায়ের উপরে পড়ে ওরা বলে কি হরে কৃষ্ণ হরে রাম বলে নাই এবারে কি করলো কিছুদিন হাবিল ওই মূর্তি পূজা করতে শুরু করে দিল শয়তান বলতো তোমার মা বাবার খেতে দাও সম্মান করো কি করে সম্মান করো খেতে দাও সেজদা করো সালাম করো ফুল দাও সন্তুষ্ট করো কথা তো বলতে পারে না কথা বলতে পারবে ওটা কি মা বাবা ওরা মিথ্যা মিথ্যা মূর্তি বানাইছে শয়তান কথা বলেন ঠিক কি না এবার কিছুদিন পরে কিছুদিন পরে চলে গেছে বাড়িতে খুঁজতে খুঁজতে এবার বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বাবা আদম মারা গেছে হাওয়াও মারা গেছে তারা দুইজনই একজনেরও বেঁচে নাই কিন্তু যাওয়ার পরে দেখে ওই কাবিলের স্ত্রী সন্তান আছে আর হাবিলেরও স্ত্রী সন্তান আছে রেখে আসছিল কিন্তু এখন যাওয়ার পরে এখন ওই হাবিল তার বিবিদেরকে বলতেছেন বিবি আমি তোমাদেরকে যে বলতে চাচ্ছি আমার মা বাবা কোথায় তোমরা কি জানো বলছে না তারা দুইজন তো মারা গেছে তারা দুজন তো নাই কিন্তু বলতেছে না আমাদের মা বাবাকে পাইছি আমি বলে কোথায় বলে একজন ব্যক্তি আমার মা বাবা আমাদের খুঁজতে গিয়েছিল মা বাবাকে আমাদের দুইজনের সঙ্গে পাথর হয়ে গেছে মা বাবার কাছে যাইতে হবে মা বাবার কাছে তোমরা সবাই মিলে চলো আমার মা বাবার সেবা করতে হবে আমার মা বাবার ভক্তি করতে হবে চলো আমরা যাই এই হাবিলের স্ত্রী সন্তানগুলো হাবিলের সাথে আসলো আর কাবিলের স্ত্রী সন্তানগুলো তওবা করে তারা কানে হাত দিল বলে তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম কাবিলের সন্তানগুলো একমাত্র একুটা আল্লাহর রাস্তায় থেকে গেল আর হাবিল আর হাবিলের সন্তানগুলো সবাই পূজা করতে শুরু করে দিল ওই পূজা করতে শুরু করে দিল বলেন না নাউযু বিল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দায় আমরা অসহায় বান্দায় আমরা শক্তি দেশ পথ চলিতে জবান দাও কোরআনে পড়িতে শক্তি দেশ পথ চলিতে জবান দেশ কোরআনে পড়িতে দু জাহানের মালিক তুমি দু জাহানের মালিক তুমি রহিম রহমান সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায় কার দয়া কার দয়া দল ভাগ হয়ে গেল কয়টা দল ভাগ হলো কয়টা আমরা হলাম কাবিলের দল আর ওরা হলো হাবিলের দল কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন আমরা হলাম আউলাদে রাসূলের পক্ষের লোক আমরা আদমের সন্তান এইবার মূর্তি কোথা থেকে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মূর্তির দল বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে বানাইছেন আর ওদের সন্তানদের ভিতর থেকে দুইজন মিলে ভাগ হয়ে একজন পূজা করতে শুরু করলো আর একজন আল্লাহওয়ালা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আমার মা বোনরা আসুন প্রত্যেকটা সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করে দিই বলেন সুবহানাল্লাহ সন্তানদেরকে কোন রাস্তায় ব্যয় করব আল্লাহর রাস্তায় চালাবো কোন রাস্তায় চালাবো
আল্লাহর রাস্তায় চালাবো আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়া আমাদের কোরআন দিয়া জীবন যাপন করতে হবে বলেন সুবহানাল্লাহ কি দিয়া জীবন যাপন করতে হবে কুরআন দিয়ে জীবন যাপন করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সেই বিশ্ব নবীর মায়ের নাম হচ্ছে আমিনা বিশ্ব নবীর মায়ের নাম কি আমিনা বিশ্ব নবীর মায়ের নাম কি আমিনা আমিনা